ঈদ মানে আনন্দ, ঈদ মানে উচ্ছ্বাস, আর ঈদ মানে একটু সুখের ছোঁয়া। তবে খেটে খাওয়া অসহায় শ্রমজীবী মানুষের জীবনে এই ছোঁয়া কতটুকু ধরা দেয় তা নিয়ে রয়েছে নানা সংশয়। ঈদ আসে, ঈদ যায়, তবে গরিব অসহায় মানুষের জীবনের দোলাচলে আসে না কোনো পরিবর্তন। মেহেরুল্লাহ সানির ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। আমার কপাল খোলা না গাটে সিমেটে রে বস্তা রে, কার জন্য রাগব রে সোনার জৈব। ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু অসহায় গরিব খেটে খাওয়া মানুষদের জীবনে এই ঈদের আনন্দ কী জিনিস তা বুঝে ওঠা বড় দায়। তারা বলছেন, জীবন নামক এই সাংসারিক যুদ্ধে দুই বেলা দুই মুঠো খেয়ে বেঁচে থাকাটাই তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। গরিবের দিন যেভাবে চলে এইভাবে চলতেছে, এক মুঠো ডাল ভাত খাই এই। আমরা ঈদ পালন করুম কেমনে, আঙ্গুর খুব কষ্ট। করোনার প্রতিরোধে সরকারের দেয়া নানা বিধিনিষেধের জাতাকলে আটকে গেছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবন। তাই জীবনের পালা বদলে ঈদের আনন্দটা তাদের কাছে অনেকটাই দুষর। গরিব মানুষ আর কী করবো, আমরা কি কুরবানি দিতে পারবো না, কিন্তু কিছু করতে পারবো, এই ডাইল বা যাই দিলাম মিলাই খাই তাই আর কোনো। এদিকে যাদের পেটের খিদের জ্বালা মিটে অন্যের দেয়া খাবারে, তাদের কাছে এই ঈদ অনেকটাই যেন দুঃস্বপ্ন। কমলাপুর মেন গেটের বাইরে এই জায়গায় খাওয়ায়, আবার এক টাকার খাবার আছে এগুলো খাই। আশা ছিল যে মা বাবাকে কিছু একটা দেবো, ছোট বোনকে জামা কাপড় কিনে দেবো, এখন সেটা সম্ভব হয়নি। জেনে রাইত ওই জায়গায় খাই, বুঝেন না ভাই, রাস্তায় থাকি রাস্তায় ঘুমাই। জীবন সংসারের ঘানি টানতে গিয়ে অধিকাংশ নিম্নআয়ের মানুষ পরিবারের স্বপ্ন পূরণে অনেকটাই ব্যর্থ বলে জানান তারা। আমরা তো ঠিকমতো খাইতেও পারি না, কীভাবে শপিং করব, আমাদের অবস্থা খুব খারাপ। তো এই পর্যন্ত এক টাকার সুতো কিনতে পারি নাই, এক টাকার সময় কিনতে পারি নাই। গ্রাম ও শহরের ভেদাভেদ না করে সরকারের নেওয়া সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো বাস্তবায়ন করা গেলে দেশের অধিকাংশ নিম্নআয়ের মানুষ উপকৃত হবেন বলে মনে করেন ভুক্তভোগীরা। বিপুল দেবরাই, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।